আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের পরিবার সকলেই ভালো আছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা এবং তোমাদের পরিবার সকলেই সুস্থ থাকুন এবং ভালো থাকুন। ঈশ্বর তোমাদের সকলের মঙ্গল করুন। আমার উপর দায়িত্ব পড়েছে বিজেপি সম্বন্ধে কিছু জানো না। তো বিজেপি সম্বন্ধে জানাতে গেলেই প্রথমেই জানতে হবে বিজেপিটা কি। বিজেপির যদি ফুল ফর্ম দেখি, বিজেপি হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টার। তাহলে আমাদের প্রথমেই জানতে হবে বাইপোলার কি, জাংশন কি এবং ট্রানজিস্টার কি। এবং এই পিপিটির মাধ্যমে পরপর আমি চেষ্টা করব তোমাদের জানাতে বিজেপি কি, বিজেপি কি করে, বিজেপির অ্যাপ্লিকেশন কি, বিজেপি কত রকম, বিজেপি কি করে বানানো, স্ট্রাকচার কীরকম, বিজেপির সিম্বল কেমন, দেখতে কেমন, বিজেপি কত মোড আছে, কীভাবে অ্যাপ্লাই করা হয়, কেন করা হয় এবং তার বিভিন্ন রকম অ্যাপ্লিকেশান সেগুলো কীভাবে করা যেতে পারে, আস্তে আস্তে আমরা স্লাইড বাই স্লাইড আলোচনা এগিয়ে নিয়ে যাই। এখন আমরা জানবো বিজেপি কোন মোডে কাজ করানো যায়। বিজেপি মোড অফ অপারেশন, যে কোনো ডিভাইসকে যখন চালাই তার একটা ইনপুট সাইড আছে বা ইনপুট টার্মিনাল আছে, একটা আউটপুট টার্মিনাল আছে। একটা স্ট্যান্ডার্ড ডিভাইসের মিনিমাম দুটো টার্মিনাল হলে চলে যায়, ইনপুট টার্মিনাল একটা আউটপুট টার্মিনাল। কিন্তু বিজেপির ক্ষেত্রে কটা আছে, তিনটে আছে। তাহলে আমি একটাকে ইনপুট এবং একটাকে যদি আউটপুট আছে তাহলে এখনো একটা টার্মিনাল এক্সট্রা থেকে যায়। তাহলে সেই এক্সট্রা টার্মিনালটাকে কি করবো, সেইটাকে আমি কমন করছি। কীভাবে, তাকে আমি গ্রাউন্ড যদি করে দিই তাহলে আমার মানে ইনপুটটা হয়ে যাচ্ছে, মানে একটা মনে করলাম টার্মিনাল নম্বর ওয়ান এবং তিন নম্বর টার্মিনালটা গ্রাউন্ড করছি, তাহলে টার্মিনাল নম্বর ওয়ান এবং তিন এরা হচ্ছে ইনপুট হয়। একই রকম টার্মিনাল নম্বর টু যদি আমার আউটপুট হয় তাহলে টার্মিনাল নম্বর টু এবং থ্রি গ্রাউন্ড করা আছে, টার্মিনাল টু এবং টার্মিনাল নম্বর থ্রি এরা হচ্ছে আউটপুট হয়। তাহলে তিন নম্বর টার্মিনালটা আমার কমন যেহেতু আছে গ্রাউন্ড করে দিয়েছে বা অন্যভাবে কমন করছে, যেহেতু কমন দুপাশে ইউজ করছি সেজন্য এটা বলছি কমন। এইভাবে আমাদের কমন করে কোনো টার্মিনালকে কমন করে আমরা বিজেপিকে তিনটেভাবে ইউজ করতে পারি, সেটাকেই আমরা বলছি মোড। কিরকম, কখন আমরা বেসটাকে কমন করতে পারি সেই জন্য তখন হচ্ছে কমন বেস, কখন ইমিটারকে কমন করতে পারি তখন কমন ইমিটার, কখন হচ্ছে কালেক্টারকে তখন হচ্ছে কমন কালেক্টার। যদি কমন বেসে আসি তাহলে কী হচ্ছে, বেসটাকে আমি গ্রাউন্ড করে দিচ্ছি, তাহলে কী থাকছে, একদিকে থাকছে ইমিটার এবং একদিকে থাকছে কালেক্টার। এই ক্ষেত্রে কমন বেস মোডে বেস গ্রাউন্ড ইমিটারটা হচ্ছে ইনপুট সাইড এবং কালেক্টারটা হচ্ছে আউটপুট সাইড। তাহলে এখানে ইনপুট কারেন্টকে, ইনপুট কারেন্ট হচ্ছে আইই এবং আউটপুট কারেন্ট হচ্ছে আইসি, ঠিক আছে। এবং আমরা জানি যেহেতু বিজেপি একটা কারেন্ট কন্ট্রোল ডিভাইস, তাহলে এর একটা কারেন্ট গেন আছে। সেই কারেন্ট গেনটা কি, যদি আমরা কমন বেসে করি তাহলে কারেন্ট গেনকে আমরা বলি আলফা, ঠিক আছে। আমরা এই তিনটে মোডের কারেন্ট গেন আলফা বিটা গামা হিসেবে ধরি। কমন বেসের ক্ষেত্রে এটা হচ্ছে আলফা। কি গেন মানে, কি গেন মানে হচ্ছে যে কোনো আউটপুট বা ইনপুট। তাহলে এখানে যেহেতু কারেন্ট কন্ট্রোল ডিভাইস তাহলে এখানে কারেন্টের আমার মেন, সেই আউটপুট কারেন্ট বা ইনপুট কারেন্ট হচ্ছে আমার এখানকার গেন। তাহলে কমন বেসের গেন হচ্ছে আউটপুট কারেন্টকে আইসি, ইনপুট কারেন্টকে আইই। তাহলে সেই জন্য আলফা হচ্ছে আইসি বাই আইই। এবার আসি কমন এমিটার মোড। কমন এমিটার মোড কি, এমিটারটা এখানে কমন বা গ্রাউন্ড বলতে পারি, ঠিক আছে। তাহলে ইনপুট দুটো পোস্টে, একদিকে আছে বেস, একদিকে আছে কালেক্টার। ইনপুট পোর্শন কোনটা, ইনপুট পোর্শন হচ্ছে বেস এবং আউটপুট পোর্শন হচ্ছে কালেক্টার, ঠিক আছে। এইবার এখানে একই রকম এর কারেন্ট গেন আছে, তাকে আমরা বলি বিটা। এখানে ইনপুট কারেন্টকে বেস কারেন্ট, আউটপুট কারেন্টকে কালেক্টার কারেন্ট, সেই জন্য এখানকার বিটা ভ্যালু হচ্ছে, বিটা হচ্ছে আউটপুট কারেন্ট আইসি বা ইনপুট কারেন্ট আইবি। এবার আসি কমন কালেক্টার দিচ্ছে, কমন কালেক্টার মোড। কমন কালেক্টার মোড, কমন কালেক্টার মোড হচ্ছে এখানে কালেক্টারটা আমার কমন আছে। ইনপুটটাকে, ইনপুটটা হচ্ছে তাহলে বেস, আউটপুটটাকে, আউটপুটটা হচ্ছে এমিটার। কিন্তু এখানে একটু সার্কিটটা একটু অন্যরকম, কীরকম হয়, এবার আরেকটু অন্য জিনিস বোঝাতে হবে। এই যে আমরা আগেই বলেছিলাম যে বেস এমিটার জাংশন এবং কালেক্টার বেস জাংশন আমরা দুটোকে কানেকশন দিই, একটা ফরওয়ার্ড ব্যাস, একটা রিভার্স ব্যাস। এরপরে তুমি যদি দেখো যে এই দুটোকে একত্রিত হবে অনেক সময় ভিসিসি বলে দিলাম, ঠিক আছে। মানে ব্যাটারিটা বিজেপিটাকে চালাতে গেলে এই আমার কানেকশনটা লাগবেই। এইবার যদি মানে তার মানে ভিসিসি দিতে হবে কালেক্টার, ভিসিসি মানে কি, কালেক্টার টু কালেক্টার আমার একটা সাপ্লাই দিচ্ছি, সেই সাপ্লাই দিয়ে আমার বিজেপিকে চালাচ্ছি। কমন করলে আমি সেটাকে গ্রাউন্ড করে দিচ্ছি, না
ঠিক আছে, কমনওয়েলথের কাছে কোনো প্রবলেম নেই, দেশটাকে গ্রহণ করে দিচ্ছি কারণ সাপ্লাইটা আমার হাতে কালেক্ট আছে। কমনওয়েলথের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, ইমিটারটা গ্রহণ করে দিচ্ছি, সাপ্লাইটা আছে কালেক্টার। কিন্তু কমন কালেক্টরের ক্ষেত্রে যদি আসে, কমন কালেক্টরের ক্ষেত্রে কালেক্টরটাকে যদি গ্রাউন্ড করবি, তাহলে কালেক্টরটাকে সাপ্লাই দেওয়ার তো অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে, কারণ গ্রাউন্ড করবো না সাপ্লাই দেবো, গ্রাউন্ড করলে আমাকে সাপ্লাই দেবো না। সেই জন্য কমন কালেক্টরটাকে বুঝতে হবে কমন মানে কি। কমন মানে কিন্তু গ্রাউন্ড করো না, কমন মানে হচ্ছে যে টার্মিনালটা কমন করবি, যেমন কমন কালেক্টর, কমন কালেক্টর মিনস হচ্ছে কালেক্টর থেকে বাদ দিয়ে একজন একটা টার্মিনাল ইনপুট একটা টার্মিনাল আউটপুট, এখানে ইনপুটটাকে ইনপুটটা হচ্ছে বেস, আউটপুটটা হচ্ছে আউটপুটটা হচ্ছে এমিটার, তাহলে আমার ইনপুটটা বেসে দেবো এবং আউটপুটটা এমিটার থেকে নেবো। সেই জন্যই এই কমন কালেক্টর ফিগারটা অনেকটা আমার কমন এমিটার মতন, কিন্তু আগে কমন এমিটারের ক্ষেত্রে আউটপুট আমি কালেক্টর থেকে নিতাম, ডিফারেন্সটা এখানে হবে কমন কালেক্টরের ক্ষেত্রে আউটপুটটা আমার এমিটার থেকে হবে, কিন্তু আমার সাপ্লাইটা আমার আগের মতো তাহলে ডিস্ট্রিতে দিতে হবে। এই ক্ষেত্রে আমার কালেক্টরটাকে গ্রাউন্ড করবো না, একদম কমন এমিটারের মতো সার্কিটে রাখবো, ঠিক আছে, কিন্তু আউটপুটটা শুধু নেবো কালেক্টরের পরিবর্তে আমি নেবো এমিটার থেকে, ঠিক আছে। এটা হচ্ছে কমন কালেক্টর কম্বিনেশন, কমন কালেক্টর সার্কিট। এই কমন কালেক্টর সার্কিট আউটপুটটা যেহেতু এমিটার থেকে নিই, তাহলে আউটপুট ফাইনাল আউটপুট ভি জিরো, এখানে যে জানো যাচ্ছে সেটিতে ভি ওই চতুর্থ বলতে পারি আইই ইন্টু আরই, এমিটার কারেন্ট কিন্তু এমিটার রেজিস্টেন্স। তাহলে আমার এমিটারের যে ফাইনাল আউটপুট, এমিটারের যে আউটপুটটা অ্যাকচুয়ালি এই কমন কালেক্টরের সেটাই ফাইনাল আউটপুট, সেই জন্য এই ফাইনাল আউটপুটটা এমিটারের আউটপুটটা গিয়ে ফলো করছে। সেই জন্য এই সার্কিটটাকে কমন কালেক্টর আরেকটা নাম এমিটার ফলোয়ার, ঠিক না, কমন কালেক্টর আরেকটা নাম হচ্ছে এমিটার ফলোয়ার। এমিটারের যে আমার আউটপুট আছে সেইটাই আমার হচ্ছে কমন কালেক্টরের ফাইনাল আউটপুট, সেই জন্য এটার নাম হচ্ছে এমিটার ফলোয়ার। এই কারেন্ট গেনটা হচ্ছে গামা, এখানে ইনপুট কারেন্টকে ইনপুট কারেন্ট হচ্ছে বেস, আউটপুট কারেন্টকে আউটপুট কারেন্ট হচ্ছে আই ই, ঠিক আছে। সেই জন্য গামা ইকুয়াল হচ্ছে আর ই বাই আই ডি, ঠিক আছে। এবারে তার বিভিন্ন ইকুয়েশন দেখানো আছে এবং আলফা এবং বিটা, আলফা বিটা গামা রিলেশনের উপরগুলো আমাদের জানতে হবে। এখন আমরা আলফা বিটা গামা রিলেশন জানবো, যদি এখানে আলফা আর বিটা দেখানো আছে একই রকম তোমরা আলফার সঙ্গে গামা বিটার সঙ্গে গামাও বানিয়ে ফেলতে পারবে। তো মেনলি ইম্পর্টেন্ট আলফাবিটার, আলফাবিটাটাই ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক কোশ্চেন হয় বা এটা ডিসকাশনটাও আছে বিভিন্ন জন্য, সেই জন্য এটাই দেখানো হয়। এবার আলফাবিটা যদি রিলেশন দেখি, আমরা নর্মালি ইকুয়েশন জানি আই টু আই সি প্লাস আই ডি, আমরা জেনে গেছি আগে। তো ওই ইকুয়েশনটাকে দুই পাশে আইসি দিয়ে ভাগ করে দিয়েছি, এবার দেখো আই বাই আই সি আমরা কি একটু আগে শিখলাম আই সি এই আলফাই কষ্ট আই সি বাই আই, তাহলে ওইখানে বসিয়ে দিয়েছি ওয়ান বাই আলফা বিটাই কষ্ট কি শিখেছি আই সি বাই আইভি, ওই জন্য আইভি বাই আইসি এটা হচ্ছে ওয়ান বাই বিটা করেছি। তারপরে একটু রিয়ারেঞ্জ করে নিয়েছি, রিয়ারেঞ্জ করে নিয়ে বিটাই কষ্ট পেয়ে দিলাম আলফা আই ওয়ান মাইনাস আলফা আলফা কি কষ্ট বিটা বাই ওয়ান প্লাস বিটা। নর্মালি আলফার ভ্যালু লেস দেন ওয়ান হয় আর বিটার ভ্যালু ফিফটি টু টু হান্ড্রেড এর মধ্যে হয়, এবারে এই কোয়েশনটা একটু নিজেরা প্র্যাকটিস করলে পেরে যাবে। যদি আমি ক্যারেক্টারিস্টিক দেখি তাহলে এরা দুরকম হয়, একটা ইনপুট ক্যারেক্টারিস্টিক আর হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক। তো ইনপুট ক্যারেক্টারিস্টিক আমি আগেও বলেছি যে বিজেপিতে যদি আমি দেখি তাহলে বেসিক্যালি দুটো ব্যক্তিগত ডায়োডের সমস্ত, তাহলে ইনপুট আমি ধরে নিতে পারি একটা ইনপুট সাইডে ডায়োড আছে একটা আউটপুট সাইডে ডায়োড আছে। এইবার ইনপুট যখন দিচ্ছ তুমি ইনপুট যে ভোল্টেজটা দিচ্ছে সেটা ইনপুট সাইডে ডায়োডে যদি দিচ্ছি, ধরলাম এখানে আমি ডেসিমিটার জাংশনে দিচ্ছি, তাহলে এই সময় আমি কালেক্টরের দিকে যে জাংশনটা আছে সেটাকে আমি অফ রাখবো অথবা কনস্ট্যান্ট ভোল্টেজে রেখে দেবো। তাহলে এখন ইনপুট ভোল্টেজটা যা যাচ্ছে তার রেসপেক্টে কারেন্ট কী পাচ্ছি সেটাই হচ্ছে আমার ইনপুট ক্যারেক্টারিস্টিক। বেসিক্যালি ফার্স্ট পিন জাংশন বা ইনপুট সাইডের যে পিন জাংশন তার যে ক্যারেক্টারিস্টিকটা সেটাই আমার এখানে ইনপুট ক্যারেক্টারিস্টিক, দেখে আমি কী করবো যে এই সময় আউটপুটের দিকে যে ব্যাপারটা আছে সেই ভোল্টেজটা আমি কনস্ট্যান্ট রাখবো এবং একটু চেঞ্জ করলে তার রেসপেক্টে কাজগুলো আলাদা আলাদা করে পাবো। এবার আউটপুট ক্যারেক্টারিস্টিক কি, আউটপুট ক্যারেক্টারিস্টিক হচ্ছে আমি ধরে নিলাম এখন ইনপুটে আমার অন আছে, ইনপুট দিয়ে কারেন্ট আসছে এবং তার রেসপেক্টে আউটপুট ভোল্টেজ যদি চেঞ্জ করি তাহলে আউটপুটে কারেন্টে কী পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে আমার আউটপুট ক্যারেক্টারিস্টিক। এবার আউটপুট ক্যারেক্টারিস্টিক যদি দেখি তখন আমরা দেখবো যে আমাদের সেটাতে তিনটে রিজন পাবো, একটা হচ্ছে কাট অফ রিজন, একটা হচ্ছে অ্যাক্টিভ রিজন, একটা হচ্ছে স্যাচুরেশন রিজন। কাট অফ রিজন কি, দেখবো যে আমার ইনপুট
আমার কারেন্টে যদি ইনপুটে না ঢোকে তাহলে আমি আউটপুটে কিছুই পাবো না। এবং ইনপুটে কখন কারেন্ট ঢুকবে, ইনপুটের জাংশনটা যখন অন হবে, তাহলে ইনপুটের দিকে যে জাংশনটা সেটা অন হতে গেলে কত ভোল্টেজ লাগবে, মিনিমাম যদি সিলিকন ডায়োড হয় মিনিমাম 0.7 ভোল্টেজ, বা জার্মেনিয়াম হলে 0.3 ভোল্টেজ। তাহলে যতক্ষণ না এই ভোল্টেজটা আমি ইনপুট সাইডে প্রোভাইড করছি ততক্ষণ ইনপুটের দিক দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। আর ইনপুটে যদি কারেন্টই না যায় তাহলে সেই সময় অ্যাট দ্য সেম টাইম আউটপুটে কোনো কারেন্ট পাবো না, তাহলে আউটপুটে একটা রিজিয়ন পাবো যেখানে কোনো কারেন্ট নেই, বা ইনপুট ভোল্টেজ যতক্ষণ না 0.7 ক্রস করছে তাহলে আউটপুটে কোনো কারেন্ট পাবো না। এই রিজিয়নটা হচ্ছে কাটার রিজিয়ন। তারপরে ইনপুট যদি এখন বাড়িয়ে দিই 0.7 ভোল্টেজের উপরে যদি দিয়ে দিই তাহলে এখন ইনপুট দিক দিয়ে কারেন্ট যাচ্ছে। এইবার আউটপুটের ভোল্টেজটা যদি ভ্যারি করায় তাহলে দেখা যাচ্ছে আউটপুট কারেন্টের পরিবর্তন পাবো, তখন দেখবো যে আউটপুটে আউটপুটে যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা যদি ভ্যারি করায় তখন কারেন্টের যে ক্যারেক্টারিস্টিক পাবো সেক্ষেত্রে আমি আরো দুটো রিজিয়ন পাবো, একটা হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন আর একটা হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন। ইনপুট ক্যারেক্টারিস্টিক যদি দেখি, ইনপুট ক্যারেক্টারিস্টিক একদম অ্যাজ ইট ইজ ডায়োড ক্যারেক্টারিস্টিক। এবং একটা ইনপুট কারেন্ট ইনপুটের যে জাংশন যেটা আছে সেই ইনপুটের জাংশনটা কখন অন হবে, যতক্ষণ ইনপুটে আমি 0.7 ভোল্টেজ যদি সিলিকন ডায়োড হয় 0.7 ভোল্টেজ, বা জার্মেনিয়াম ডায়োড যদি হয় 0.3 ভোল্টেজ যতক্ষণ আসে ততক্ষণ কোনো কারেন্ট থাকবে না। সেই জন্য ইনপুট ভোল্টেজ যতক্ষণ তাকে পর্যন্ত রিচ করছে ততক্ষণ কোনো কারেন্ট নেই। তারপরে ইনপুট যখনই এই ভোল্টেজ বেশি হয়ে যাচ্ছে ইনপুট ভোল্টেজ যখন বাড়াবো তখন তার আউটপুটটা তখন তার কারেন্টটা এক্সপোনেনশিয়ালি বেড়ে যাবে। এই জন্য ইনপুট ক্যারেক্টারিস্টিকসটা একদম আর আউটপুট প্রশ্ন হচ্ছে কালেক্টর এবং এমিটার প্রশ্নটা, ঠিক আছে। এখন বেস এমিটার যদি ইনপুট ক্যারেক্টারিস্টিকটা দেখি তাহলে বেস এমিটার ভোল্টেজ ভার্সেস আমার ইনপুট কারেন্ট, ইনপুট ভোল্টেজ ভার্সেস ইনপুট কারেন্ট হচ্ছে আমার ইনপুট ক্যারেক্টারিস্টিক। ইনপুট ভোল্টেজটা কি এখন বেস এমিটার ভোল্টেজ, ইনপুট কারেন্ট আছে বেস কারেন্ট। তাহলে ইনপুট ক্যারেক্টারিস্টিক যদি দেখি এটা এখন একটা জার্মেনিয়াম ক্যারেক্টার জার্মেনিয়াম ডায়োডের ক্যারেক্টারিস্টিক দেখানো আছে, যে কারণে দেখা যাচ্ছে যতক্ষণ না ভিভিটা 0.3 ভোল্টেজ হচ্ছে ততক্ষণ জাংশনটা অন হচ্ছে না। যেই মাত্র ভিভিটা 0.3 কে রিচ করে যাচ্ছে তখন জাংশনটা অন হচ্ছে, তাহলে একটা কারেন্ট আমরা পেতে পারি। যত ভিভি বাড়াবো তত কারেন্টটা এক্সপোনেনশিয়ালি বাড়াবে। এটা পার্টিকুলার কোনো একটা ভিসির ক্ষেত্রে, ভিসি যখন মনে করলাম প্রথমটা ধরলাম ভিসি 0 আছে তাহলে ফার্স্ট কার্ভটা আমার ভিসি 0 এর ক্ষেত্রে চলে আসে। এবার আমি যদি ভিসিটাকেও পরিবর্তন করি তখন দেখা যাচ্ছে তার ক্যারেক্টারিস্টিকটা চেঞ্জ হচ্ছে, কিন্তু এই চার্টটা হবে 0.3 ভোল্টেজের পর থেকে দিয়ে এক্সপোনেনশিয়ালি চেঞ্জ হবে। ডিসি যেমন যেমন পরিবর্তন করবো কারেন্টের চার্টটা সেই রকম করে জাস্ট চেঞ্জ হয়ে যাবে, কিন্তু সেট একই থাকবে। এবার আউটপুট ক্যারেক্টারিস্টিক্সে যদি দেখতে যাই তাহলে আউটপুট ক্যারেক্টারিস্টিক্সে যদি আসি তাহলে আউটপুট এখানে আউটপুট ভোল্টেজকে আউটপুট সাইডের ভোল্টেজ হচ্ছে ডিসিই, আউটপুট জাংশন যে ভোল্টেজটা আউটপুট কারেন্টকে কালেক্ট করে। এইবার আউটপুট কারেন্ট কখন পাবো, যদি আমার সেখানে ইনপুট কারেন্ট থেকে থাকে তাহলে ইনপুট কারেন্ট কখন পাবো, ইনপুট কারেন্ট আমার একটা মিনিমাম কারেন্ট থাকতে হবে। তাহলে একটা ইনপুট কারেন্ট যদি না থাকে তাহলে আউটপুট কারেন্টটা পাবো না। সেই জন্য এখানে এখন দেখো ডটেড লাইন দিয়ে বোঝানো হচ্ছে যে একটা রিজন যেখানে আমার কোনো কালেক্টার কারেন্ট নেই, বা এই রিজনটা বলাছে কাট অফ। এখানে আইভি কষ্ট 0 দিয়ে দেখানো হচ্ছে এটা, অথবা যদি এইদিকে আমি ভিভিটা চেঞ্জ করি তাহলে ভিভি যতক্ষণ না 0.7 ভোল্টেজ, সরি এখানে জার্মানিয়াম আছে 0.3 ভোল্টেজ, যতক্ষণ না ভিভি আছে ততক্ষণ কোনো কারেন্ট পাবো না কালেক্টারে। যদি এটা সিলিকন হতো তাহলে 0.7 ভোল্টেজ হতো, তাহলে কোনো কারেন্ট পাবো না। এই রিজন যে ডটের রিজন আছে দ্যাট ইজ দ্য কাট অফ রিজন। এরপরে আমি মানে এখন কোনো কারেন্ট নেই, এখন যদি ভিভি বাড়িয়ে দাও বা আইভি কারেন্ট যদি বেড়ে যায় তার মানে আমার কারেন্ট আছে, বেস কারেন্ট আছে বা ইনপুট কারেন্ট আছে, সেই ইনপুট কারেন্টটাই আমার গেন হয়ে গিয়ে আমার কালেক্টার কারেন্টে আসছে। কালেক্টার কারেন্ট পাবো কখন, এবার যদি আমি ভিসি থেকে পরিবর্তন করি দেখা যাচ্ছে কারেন্টেরও পরিবর্তন হচ্ছে। এইবার যদি আমি দেখতে যাই তখন আমার দুটো রিজন পাচ্ছি দেখা যাচ্ছে গ্রাফ থেকে, একটা হচ্ছে অ্যাক্টিভ রিজন আর একটা হচ্ছে স্যাচুরেশন রিজন। এখন আমরা দেখবো কমন বেস মোডে ক্যারেক্টারিস্টিক্স, এটা ঠিক আগের মতোই আগে যা বললাম কমন এমিটার মোডে ক্যারেক্টারিস্টিক্স ঠিক তেমনই, শুধু যেহেতু কমন টার্মিনালটা চেঞ্জ হয়ে গেছে সেই জন্য আমার কিছু আমার ভোল্টেজের ভ্যালুটা ভোল্টেজের নামটা বা কারেন্টের নামগুলো পরিবর্তন হয়ে গেছে, আদারওয়াইজ গ্রাফগুলো একই রকম দেখছে। কীরকম এখন দেখছি যে কমনকে বেস এখন কমন, ঠিক
ঠিক আছে, বেসটা গ্রাউন্ড করা আছে, ইনপুটটাকে, ইনপুটটা হচ্ছে এমিটার, আউটপুটটাকে, আউটপুট হচ্ছে কালেক্টার। তাহলে এখন ইনপুট কারেন্টকে, মিটার কারেন্ট, ইনপুট দিকে ভোল্টেজকে, ইনপুট জাংশন ভোল্টেজকে, এমিটার এবং বেস, ঠিক আছে। সেই জন্য ভিভিটা ইনপুট ভোল্টেজ এবং সেই জন্য লেফট অ্যাক্সিসে দেওয়া আছে ইনপুট লেফট অ্যাক্সিসে, ওয়াই অ্যাক্সিসে আউটপুট ক্লিপ আছে, এমিটার কারেন্ট, সেই জন্য আই ইউ আছে। এটা একটু আগে ছিল অন্য অন্য কিছু, ঠিক আছে। এবার আউটপুটে যদি ক্যারেক্টারিস্টিক দেখি, আউটপুট ক্যারেক্টারিস্টিক, সেখানে আউটপুট দিকে আউটপুট ভোল্টেজ থাকে কাকার মধ্যে আছে, কালেক্টার এবং বেসের মধ্যে, সেই জন্য আউটপুট ক্যারেক্টারিস্টিক একটার দিকে ভিসিবি আছে, আউটপুট কারেন্টটাকে সেখানে আইসি, সেই জন্য আইসিটা ওয়াই অ্যাক্সিসে, এবং বাকিটা একটু আগে স্লাইডে যা বলেছি একই ধরনের চার ঘন্টার গল্প, একই রকমভাবে কাজ করছে, শুধু সেই আমগুলো খালি পরিবর্তন হচ্ছে। একই রকমভাবে কমন ক্যারেক্টার মোডও ক্যারেক্টারিস্টিক একই দেখতে হবে, শুধু তার নামগুলো বা ভোল্টেজের নামগুলো বা কারেন্টের নামগুলো চেঞ্জ করে দেবে, বাকি আলাদা একই রকম দেখতে হবে।